প্রিয় দর্শক, বিজনেস সাইডের আরও এক নতুন পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে এমন এক ব্যবসা নিয়ে কথা বলবো যা আপনি নিজের বাড়িতে নিজের ঘরে বসে মাত্র 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্টমেন্ট করে শুরু করতে পারবেন। এবং এই ব্যবসাটা এতটা প্রফিটেবল হতে চলেছে, যদি আপনি 2023 সালে শুরু করতে পারেন তাহলে আপনি ভালো মানের মুনাফা অর্জন করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এই ব্যবসা করে আমি নিজে একটা কোম্পানি তৈরি করব, তাহলে কিন্তু সেটা তৈরি করতে পারেন। তো আজকে এই ব্যবসাটা নিয়ে সম্পূর্ণ তথ্য থাকবে ভিডিওটির মধ্যে। আশা করি পুরো পর্ব জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের দেওয়া তথ্য পেয়ে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এই চ্যানেলে নতুন হলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। হ্যালো এভরিওন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সর্বপ্রথমে সকলকেই 2023 সালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। আশা করি 2023 সালটা আপনাদের অনেক ভালো, অনেক সাফল্যমণ্ডিত হবে, এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমরা অনেকেই ছোটোখাটো ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করতে চাই, কিন্তু সঠিক ইনফরমেশন, সঠিক তথ্যের অভাবে আমরা শুরু করতে পারি না। তাই আজকে আপনাদের এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব যেটা আপনি যদি মনে করেন যে স্বল্প ইনভেস্টমেন্ট করে শুরু করবেন সেটাও করতে পারেন, আবার যদি আপনি মনে করেন যে অনেক ইনভেস্টমেন্ট করে একটু বড় আকারে শুরু করবেন সেটাও কিন্তু করতে পারেন। আর এই জিনিসের ডিমান্ড মার্কেটে কিন্তু অনেক রয়েছে। আপনারা যদি একটু নিজের এলাকায় যদি একটু বার হয়ে এই মালের যদি আপনারা চাহিদা একটু দেখতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই মালের কতটা চাহিদা রয়েছে। তো আজকের বিজনেস আইডিয়াতে এই ব্যবসাটা নিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের দেব যে ব্যবসাটা আপনি কিভাবে করবেন, এই ব্যবসার জন্য কি কি র মেটেরিয়ালস লাগে, এই ব্যবসা করতে গেলে কি কি কিভাবে আপনি প্রশিক্ষণ নেবেন, কিভাবে জিনিসটা প্রসেসটা কিভাবে করবেন, তৈরিটা কিভাবে করবেন, এর মার্কেটিং কিভাবে করবেন, এবং সর্বশেষে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই ব্যবসা করতে গেলে আপনাদের কিরকম টাকা প্রফিট হতে পারে বা এর প্রফিট মার্জিন কত। আপনি যদি হোলসেলে সেল করেন তাহলে আপনার প্রফিট মার্জিন কিরকম হবে, আপনি যদি রিটেল সেল করেন সেই তাতে আপনাদের প্রফিট মার্জিন কিরকম হবে, সম্পূর্ণ তথ্য আজকে দেব। আশা করি আপনি যদি এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন এবং যদি আজ থেকে আপনি ডিসিশন নিয়ে এই ব্যবসা যদি শুরু করতে পারেন, আশা করা যায় যে 2023 সালটা আপনাদের অনেক আনন্দময় এবং অনেক সাফল্য মণ্ডিত হিসেবে আপনাদের পরিগণিত হবে। তো চলুন তাহলে আমরা ভিডিওর মূল পর্বে ফিরে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিছু আপনাদের জন্য যে কিছু আইটেম আমি নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট একটা টেডি বিয়ার রয়েছে। এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো ছোট ছোট বিভিন্ন রকমের, যে এটা দেখুন একটা একটা ডগ রয়েছে, দেখুন কত সুন্দর, একবারে মানে কিউট টাইপের দেখুন একটা ডগ। তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আপনার খরগোশ দেখতে পাচ্ছেন, যে কত সুন্দর একটা খরগোশ। আপনাদের সম্পূর্ণ তথ্য আপনাদের দেবো, কীভাবে আপনারা তৈরি করবেন, কীভাবে আপনার কী কী মাল লাগবে, সম্পূর্ণ তথ্য আপনাদের দেবো। তো আপনারা এই যে মাল যেটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে যে টেডি বিয়ার, আপনারা জানেন যে বাড়িতে বাচ্চারা রয়েছে সেই বাড়িতে কিন্তু এই টেডি বিয়ারের বিশাল একটা ডিমান্ড রয়েছে। বর্তমানে এখন পর্যন্ত অনেকেই কিন্তু এখন পর্যন্ত অনেক সেলার চায়না থেকে ইম্পোর্ট করে, কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ বলুন বা ভারতবর্ষে বলুন ব্যাপক হারে এর চাহিদা রয়েছে এবং ব্যাপকভাবে তৈরিও হচ্ছে, এবং যে সকল কোম্পানিরা এইসব জিনিসগুলো তৈরি করছে তারা কিন্তু ভালো মানের একটা জায়গা করে নিয়েছে, ভালো একটা মুনাফা অর্জন করছেন। তো আজকে ওই কারণে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের তুলে ধরার জন্য এই ভিডিওটি করছি। আর আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে ম্যান পাওয়ার কম রয়েছে তা কিন্তু নয়, হিউজ পরিমাণে ম্যান পাওয়ার রয়েছে। তো আমরা যদি এইসব ব্যবসাগুলো, ছোটো ছোটো ব্যবসাগুলো যদি আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের যে বেকারত্ব যে জীবনটা রয়েছে সেই জীবনটাকে কিন্তু সেখান থেকেই কিন্তু অনেকটাই আমরা মুক্তি হব। তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে এই ব্যবসা করার জন্য র মেটেরিয়ালস কী কী লাগে। আপনারা দেখুন যে এখানে এই যে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পলিফার। আপনারা এই টেডি বিয়ারের ওপরের অংশে যে লোম জাতীয় যে কাপড়টা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলছে কিন্তু পলিফার। তো এই হচ্ছে আপনার পলিফার, র মেটেরিয়ালস বলতে এই পলিফার লাগবে। এই পলিফারগুলো কোথায় পাবেন না পাবেন সম্পূর্ণ তথ্য আপনাদের দেবো। আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসগুলো এটা কিন্তু মানে এর পেটে তলার মানে গেঞ্জি টাইপের একটা কাপড়, যেটা এখন বিভিন্ন রকমের কাপড়গুলো পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাইপের কাপড়গুলো পাওয়া যাচ্ছে, আপনাদের দেখানোর জন্য এইসব জিনিসগুলো আমি নিয়ে এসেছি। এবং আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে এই টেডি বিয়ারগুলো তৈরি করার জন্য বা এই যে সফট টয়গুলো তৈরি করার জন্য আপনাকে বিভিন্ন রকম যে চোখ আছে, তারপরে নাক আছে, মুখ আছে, তারপরে এই যে ডিজাইন করার জন্য রিবন লাগবে, এই টাইপের ছোটো ছোটো জিনিস লাগবে, এবং সুতো তো লাগবে।
এবং আপনাদের বিভিন্ন রকম তুলো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাইপের যে স্পঞ্জ তুলোগুলো রয়েছে সেই স্পঞ্জ তুলোগুলো লাগবে। আপনি যদি মনে করেন যে এই ধরনের তুলোগুলো ব্যবহার করবো সেগুলো ব্যবহার করতে পারেন। অনেকেই এই শুধুমাত্র এই স্পঞ্জ তুলোগুলো যেহেতু একটু দামটা বেশি হয় বলে বলে সাধারণত এই রকম টাইপের যে যে তুলোগুলো রয়েছে সেই তুলোগুলো অনেকেই কিন্তু ব্যবহার করে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা রয়েছে, সবথেকে মানে মূল যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এর হচ্ছে প্যাটার্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে অনেক রকমের প্যাটার্ন রয়েছে। এখানে দেখুন যে এটা একটা প্যাটার্ন, এখানে এটা হচ্ছে বিগ টেডি বিয়ারের একটা প্যাটার্ন। এখানে একটা দেখতে পাচ্ছেন যে এইসব জায়গাগুলোতে বিভিন্ন রকম এটা একটা প্যাটার্ন রয়েছে। এখানে বিভিন্ন রকমভাবে আপনার কাটিং করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে মানে এটা হচ্ছে একটা মিকি মাউসের এটা একটা প্যাটার্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম টাইপের প্যাটার্ন করা আছে। এখানে একটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার বসা টেডি বিয়ার যেটা আছে, মানে এই টাইপের যে টেডি বিয়ারগুলো রয়েছে এগুলো মানে ছোটোটা ওই টাইপের টেডি বিয়ারের একটা একটা প্যাটার্ন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খরগোশের এটা একটা প্যাটার্ন। আপনারা এখানে দেখুন যে আপনাদের ছোটো করে কিউট আকারে যে খরগোশগুলো, আর আপনারা জানেন যে এর একটা মানে হিউজ বলা যেতে পারে একটা ডিমান্ড রয়েছে মার্কেটে। আপনারা মার্কেটে দেখলেই হয়তো যাচাই করলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন। তো এই হচ্ছে একটা প্যাটার্ন, যেটা যে প্যাটার্নটা আপনার এই খরগোশ তৈরি করার জন্য এই প্যাটার্ন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাগ তৈরি করার জন্য প্যাটার্ন। আপনারা দেখবেন যে পলিফার দিয়ে অনেক ব্যাগ কিন্তু মানে যে সফট টয় টাইপের যে ব্যাগগুলো বা এই যে পলিফার দিয়ে এইসব জিনিসগুলোতে ব্যাগ কিন্তু অনেক তৈরি হচ্ছে এবং অনেক কিন্তু মার্কেটের ডিমান্ড রয়েছে। এটা দেখুন এই যে একটা প্যাটার্ন রয়েছে, এটা হচ্ছে একটা বাঁদরের একটা প্যাটার্ন। এখানে আপনারা দেখুন যে এই জায়গাটাতে এটা একটা হাতির প্যাটার্ন। এরকম টাইপের অনেক প্যাটার্ন রয়েছে। এখানে দেখুন এটা একটা প্যাটার্ন রয়েছে, এখানে একটা প্যাটার্ন রয়েছে, এই একটা প্যাটার্ন, এখানে একটা প্যাটার্ন, এরকম টাইপের অনেক প্যাটার্ন রয়েছে। তো এই ধরনের প্যাটার্নগুলো আমাকে আপনাকে লাগবে। তো আপনারা এবার বলতে পারেন যে এই প্যাটার্নগুলো আমরা কোথা থেকে পাবো। তো এই প্যাটার্নগুলো পাওয়ার জন্য আপনাদের বিভিন্ন রকম ওয়ে রয়েছে। আপনাদের যেহেতু সফট টয় মেকিং করার জন্য আপনাদের একটা প্রশিক্ষণ নিতে হবে, এরকম টাইপের আপনারা মানে একটা বিভিন্ন জায়গাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আপনার ভোকেশনাল যে ট্রেনিংগুলো করা হয় অনেকটাই 6 মাসের ট্রেনিং করা হয় এই সফটওয়্যার নিয়ে। তো সেখান থেকে আপনারা প্রাথমিকভাবে সফটওয়্যারগুলোকে মোটামুটি একটা জানার জন্য যে মোটামুটি কীভাবে তৈরি করা হয়, কীভাবে প্রসেসিং করা হয় সেই জিনিসটা জানার জন্য আপনারা প্রশিক্ষণ নিয়ে নিতে পারেন। তো এই যে জিনিসটা যেটা তৈরি হয়েছে আপনারা, এছাড়াও আপনারা যদি মনে করেন যে প্যাটার্নগুলো কীভাবে আপনারা নেবেন, তাহলে এই টাইপের যে জিনিসগুলো সবথেকে বেশি ডিমান্ড রয়েছে যেই টয়গুলো, মোটামুটি 10-12 রকমের যে টয়গুলো রয়েছে সেগুলো তো অনেকটাই ডিমান্ডেবল টয়। তো এইগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো যদি আপনার স্লাইটা খুলে নিয়ে যদি এর আকারে এর মানে এর যে সাইজটা রয়েছে সে সাইজ মতো যদি আপনি প্যাটার্নটা তৈরি করতে পারেন বা ছাঁচটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার করে নিতে পারেন, মানে নিজের মতো করে আপনারা করে নিতে পারেন। তো এবার আমি আপনাদের আলোচনা করব যে এই জিনিসটা তৈরিটা, আপনাদের বললাম যে তৈরিটা করার জন্য আপনাদের প্রসেসটা লাগবে। যে প্রসেসটা হচ্ছে যে বিভিন্ন আপনারা প্রাথমিক ক্ষেত্রে 5-10 হাজার টাকা ইনভেস্টমেন্ট করে প্রাথমিক ক্ষেত্রে আপনারা এই কাটিংগুলো করে সূঁচ এবং সুতো দিয়ে এগুলো প্রথমে আপনারা তৈরি করতে পারেন। এবং আপনারা যদি মনে করেন যে আমরা হিউজ পরিমাণে একটু বড় আকারে তৈরি করব, তাহলে আপনারা যে সেলাই যে মেশিনগুলো রয়েছে বিভিন্ন রকম সেলাই মেশিন পাওয়া যায় সেই সেলাই মেশিনগুলো আপনারা নিয়ে শুরু করতে পারেন। তবে প্রাথমিক ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো যে প্রাথমিক ক্ষেত্রে আপনারা মোটামুটি 5-10 হাজার টাকার এ ধরনের পলিফার, এ ধরনের র মেটেরিয়ালগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। এই র মেটেরিয়ালগুলো আপনারা যদি একটু বড় বাজারে খোঁজ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন বড় বাজারের বিভিন্ন জায়গাতে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ক্যানিং স্ট্রিটে আমি এর আগে অনেক ভিডিও করেছিলাম যে সফটওয়্যার নিয়ে, সেই ভিডিওগুলো করেছিলাম, সেখানে আপনারা যদি একটু খোঁজ নেন তাহলে কিন্তু এর মোটামুটি আপনি যে র মেটেরিয়ালসগুলো রয়েছে সেই র মেটেরিয়ালসগুলো পেয়ে যাবেন। এবার আমি আলোচনা করব যে এই ব্যবসা করতে গেলে পরে আপনার কীরকম টাকা, কীরকম আপনি মুনাফা অর্জন করতে পারবেন সেই রকম তথ্য আপনাদের দেবো। তো এই ব্যবসা যদি আপনি মনে করেন যে আমি এই সব জিনিসগুলো তৈরি করে হোলসেলে সেল করব, তাহলে আপনার মোটামুটি 12-15% বা 16% মতো আপনি প্রফিট করতে পারেন। এবং যদি আপনি মনে করেন যে এটা আমি তৈরি করে নিজে খুচরো বিক্রি করব, তাহলে প্রায় আপনি 40-50% মতো আপনি এর প্রফিট মার্জিন রাখতে পারেন। এবং এর যে মার্কেটটা রয়েছে আপনারা জানেন যে আপনার যদি আপনি প্রাথমিক ক্ষেত্রে যদি আপনি শুরু করেন, তাহলে এর মার্কেট আপনি প্রথমে হয়তো আপনার নিজস্ব যে আত্মীয় রয়েছে আত্মীয়দের দিয়ে প্রথমে হয়তো প্রাথমিকভাবে মার্কেটিংটা শুরু করতে পারেন। এরপরে স্থানীয় যে দোকান রয়েছে, বিভিন্ন রকম স্টেশনারি যে দোকান রয়েছে, তারপরে বিভিন্ন রকম টয়ের যে দোকান রয়েছে সে টয়ের দোকানগুলোতে আপনারা সেল করতে পারেন। এবং
আপনি যদি মনে করেন যে আমি একটু বড় আকারে সেল করবো, তাহলে এখন তো বর্তমানে ইন্টারনেটের যুগ, এখন ইন্টারনেটের যুগে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন বা এরকম টাইপের, হয়তো আপনি নিজস্ব একটা ওয়েবসাইট করে সেখানে আপনি সেল করতে পারেন। তো এরকমভাবে আপনি সেল করতে পারেন। তো এই ব্যবসাটা অনেকটাই কিন্তু প্রফিটেবল একটা ব্যবসা। আপনারা যদি 2023 সালে যদি মনে করেন যে এই ব্যবসাটা শুরু করবো, তাহলে একটা শুরু করতে গেলে পরে অনেকটাই কিন্তু আপনাদের প্রফিটেবল হতে পারে। তো আমাদের আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, আপনারা দেখেছেন যে আমি দীর্ঘ 2018 সাল থেকে বিভিন্ন রকমের যে বিজনেস আইডিয়াগুলো রয়েছে, সেই আইডিয়াগুলো এক এক করে তুলে ধরছি। অনেকেই অনেক রকম আইডিয়া নিয়ে অনেকেই আজ সাকসেস হয়েছে, আবার অনেকেই হয়তো মানে ভাবছেন যে নতুন আরও কিছু নতুন আইডিয়া দেওয়া হোক, যাতে করে আমরা মানে ওই ধরনের না করে আমরা নতুন টাইপের যেন কিছু করতে পারি। ওই কারণে আমি এই ধরনের নতুন নতুন আইডিয়াগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি, যাতে করে আপনারা জীবনে কিছু একটা করতে পারেন, জীবনে একটা ভালো একটা জায়গাতে আপনারা যেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সঙ্গে থাকবেন। যদি এই ধরনের বিজনেস আইডিয়াগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সঙ্গে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।